আদালতে অধ্যত্তপূর্ণ আচরণ ক্ষমার অযোগ্য মন্তব্য কাদেরের সরকারি আদালত অবমাননা করেছে পাল্টা অভিযোগ ফখরুলের নতুন পেঁয়াজ ওঠার পরেও কমেনি দাম ভরা মৌসুমে নিয়ন্ত্রণহীন শীতের সবজির বাজার ভোগান্তিতে সাধারণ মানুষ এবং বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে কাভার্ড মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন আহত আরও পাঁচ স্বাগত এশিয়া নিউজ আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি মিতা মৌসুমী এবং একই সঙ্গে আমি আসানবি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়ার দুর্নীতি মামলা ইস্যুতে আদালতে বিএনপি পন্থী আইনজীবীরা যে আচরণ করেছেন তা ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে রাজধানী ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন আদালতে বিচারাধীন খালেদা জিয়ার দুর্নীতি মামলায় সরকারের কিছুই করার নেই বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিএনপির কার সাজি আছে তারা এখন আন্দোলনে ব্যর্থ নির্বাচনে ব্যর্থ তাদের এখন এই অস্থিতিশীলতা সৃষ্টি করে গোলা পানিতে মাসিকারের যে দুরভিসন্ধি সেটা ছাড়া তাদের আর কোনো এজেন্ডা নেই কাজে তাদের এখন সহিংসতা করে এই আদালত প্রাঙ্গণে আদালতের ভেতরেও তারা যে হট্টগোল সৃষ্টি করেছে এটাই এখন তাদের রাজনীতি তারা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করবে খালেদা জিয়ার স্বাস্থ্য রিপোর্ট জমা না দিয়ে সরকার আদালত অবমাননা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল পৌনে 12টার দিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন সরকার দলীয়রা পরিস্থিতি ঘোলাটে করলেও আপিল বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি যদি উন্নত চিকিৎসা করা না হয় তিনি পঙ্গু হয়ে যাবেন এই রিপোর্টটা ছিল এবং কোর্ট আদেশ দিয়েছিল যে রিপোর্টটা ওই ডাক্তারদের স্বাক্ষর সহ হাজির করতে হবে গতকাল তারা করেননি ওই জন্যই তো আদালত অবমাননা হচ্ছে প্রধান বিচারপতিকে সম্মান করি শ্রদ্ধা করি বিচার বিভাগকে শ্রদ্ধা করি এটা বিস্মিত হই যে যখন সেই ব্যবস্থা না নেওয়া হয় কোনো ক্রমেই কমছে না পেঁয়াজের দাম এমন অস্থির পরিস্থিতিতে চরম ভোগান্তিতে সাধারণ ক্রেতারা অন্যান্য পণ্যের দামেও অস্থিতিশীলতা রয়েছে বলে মনে করছেন তারা আরো জানাচ্ছেন বিপুল দেব রায় নিত্যদিনের বাজার মানি ক্রেতার কাছে এখন অস্বস্তি এর মূল কারণ অবশ্য পেঁয়াজের দাম যা বিক্রি হচ্ছে কেজি প্রতি 240 থেকে 250 টাকায় বিক্রেতারা বলছেন নতুন পেঁয়াজ ওঠার পরও বাজার অস্থিতিশীল ক্রেতার দাবি সিন্ডিকেট মিলে পেঁয়াজের সাজানো দাম নিয়ন্ত্রণে সবাই ব্যর্থ দেশি দাম কমবো না দেশি বার মাইরে দাম কমবো না রামদানি নাই তো সেজন্য দাম কমবো না পেঁয়াজের সার্বিক অবস্থা বেশি ভালো না কারণ নতুন পেঁয়াজ আপনার আসে নাই পুরান বাজার শেষ এই অবস্থার জন্য পেঁয়াজের দাম অতিরিক্ত বেশি আর ইন্ডিয়ান পেঁয়াজ আসে না বাংলাদেশে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আসতেছে কিন্তু সেগুলো পেঁয়াজ বাংলাদেশের চাহিদা পূরণ হচ্ছে এভরিডে ইনক্রিজ করছে প্রত্যেক দিন কেন যে সরকার বাজার কন্ট্রোল করতে পারছে না এটা আমি বুঝতে পারতেছি না তার কারণ দেখেন এই যে পেঁয়াজের অবস্থাটা পেঁয়াজের অবস্থা বললো যে 120 টাকার বেশি বাড়বে না এখন 200-250-300 টাকা ছাড়াই যাইতেছে আর মাল কি পর্যাপ্ত পরিমাণে আসছে কিনা সেটাও আমরা জানি না পেপারে দেখি যে আসছে এই আসতেছে এখনই আসতেছে কিন্তু আসলে তো আসে নাই আক্ষেপ করে ক্রেতারা বলছেন ভরা মৌসুমও কাঁচা বাজারও নিয়ন্ত্রণহীন তরি তরকারি বিক্রি হচ্ছে যাচ্ছে তাই দামে বাজারে তো স্যার মাল দাম নিয়ন্ত্রণ আছে তেমন বাড়া নাই কমেও নাই বাজারের সার্বিক পরিস্থিতি বিগত দিনের মতোই আমরা তো চরমভাবে হতাশ আমাদের সরকার প্রধান কত কি উন্নয়ন করছেন অথচ সেই বাজার মনিটরিং করতে পারছেন না নিয়ন্ত্রণ করতে পারছেন না আজও পেঁয়াজ কিনলাম আমি 250 টাকা কেজি আমরা নিম্ন আয়ের মানুষ আমরা কিভাবে বাজার করব এইভাবে এমন উদ্ভূত পরিস্থিতিতে মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিপুল দেবরায় এশিয়ান টেলিভিশন ঢাকা
দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহির ইসলাম লিটন। লিটন, সাভারে বাজারে শীতে সবজির সরবরাহ কেমন, দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মিতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভারের আশুলিয়ার একটি কাঁচা বাজারে। আপনাকে, আপনি জানেন যে শীত আসলেও বাংলাদেশের যে শীতের সময় আমরা যে শীতের সবজির জন্য অপেক্ষা করে থাকি, সেই সবজি আসলে আমরা সাধারণ ক্রেতা যারা আছি তারা সবাই আশা করি যে শীতের সময় একটু সবজি আমরা কম দামে কিনতে পারবো এবং খেতে পারবো। কিন্তু বাজারে এসে দেখা যাচ্ছে যে এখানে যারা বিক্রেতা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে শীতের সবজির দাম শীতের যে অনুযায়ী সরবরাহ থাকার কথা ছিল ঠিক সেই অনুযায়ী সরবরাহ না থাকার কারণে শীতের সবজির দাম অনেক চড়া বলে জানিয়েছেন। এবং আমি এখানে একজন ক্রেতার সাথে কথা বলি, জানতে চাচ্ছি যে ভাই আপনি তো এখানে সবজি ক্রয় করতে এসেছেন, তো আপনি এখানে এসে সবজি শীত অনুযায়ী আপনাদের আশানুরূপ যেভাবে আমরা আশা করছিলাম শীতের সবজি এই অনুযায়ী সরবরাহ আছে কিনা এবং দামের সামঞ্জস্য আছে কিনা? না, দাম সবজি শীত হিসেবে যে দামটা হওয়া উচিত ছিল তার চেয়ে অনেক ঊর্ধ্বগতি সবজির দামটা। আসলে এখন এই শীতের এই সময় সিম হওয়া উচিত ছিল 30-40 টাকা, সেই সিম কিনলাম 70 টাকা কেজি, একটা ফুলকপি কিনলাম 50 টাকা, মূলা যেটা হওয়ার কথা ছিল 40 টাকা সেটা এখন 70 টাকা, এরকম দাম অনেকটাই বেশি মনে হইতেছে আর সরবরাহ আমার কাছে মনে হচ্ছে খুবই কম। আপনি যেমনটা শুনছিলেন যে আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাচ্ছি যে আজকের বাজারে শশার কেজি 460 টাকা, সিম 70 টাকা এবং কফি শুনলেন যে সেখানে কফি কিনছে 50 টাকা, যে হারে তারা এই এলাকায় আপনি জানেন যে শীতের সবজি যে সবজিটা যে আশা তারা করেন সে চাহিদা অনুযায়ী যোগান না থাকার কারণে দাম বেশি বলে জানিয়েছেন আমাদের স্থানীয় বিক্রেতা যারা আছেন তারা আমাদের এমনটি জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে সাভারে আশুলিয়া থেকে সর্বশেষ মৌসুমি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। চলে আসছি অন্য প্রসঙ্গে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু গোচত্বর এলাকায় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো 5 জন আহত হন। সকাল 7:45 দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত 3 জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতরা হলো হাজী আব্দুল করিম সরকার, তার স্ত্রী এবং তার মেয়ে। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরের বাঘিরগোলা এলাকায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আইয়ুবুর রহমান জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস বঙ্গবন্ধু সেতু গোচত্বর এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত ও 5 জন আহত হয়। বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্ক বা ক্ষোভ সৃষ্টি হয় এমন কিছুই ভারত করবে না বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে 71-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ ভারত সম্পর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ভারতের ভূমিকা ও অবদানের কথা উল্লেখ না করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস অসম্পূর্ণ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস, মানবাধিকার নেত্রী আরমা দত্ত সহ আরও অনেকে। 1971 সালের আজকের এই দিনে ভারত ও ভুটান যুদ্ধরত বাংলাদেশ রাষ্ট্রকে প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ঐতিহাসিক এ দিনটি উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71। এ সময় সংগঠনটির মহাসচিব হারুন হাবিব জানান, এই দুটি দেশ যুদ্ধরত বাংলাদেশের অস্তিত্বকে বিশ্ব মানচিত্রে অমোচনীয় কালিতে লিপিবদ্ধ করে। 1971 সাল ভারতের জন্য গৌরবের, বাংলাদেশে প্রথম সরকার গঠন, রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ডের প্রস্তুতি, মুক্তিবাহিনীর প্রশিক্ষণ, 1 কোটি বাঙালি শরণার্থীকে আশ্রয়, সবকিছুতেই ভারত বাংলাদেশের সাথে ছিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ, 8 নং সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী সহ অন্যান্যরা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান নিউজ। এশিয়ান নিউজে প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি আসান হাবিব এবং একই সঙ্গে আছি আমি মিতা মৌসুমী।
দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন আম জনতা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রকে রুদ্ধ করা হলেও শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র এখনো মজবুত, ভিতের উপর দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ জানাচ্ছেন বিপুল দেবরায়। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র রুদ্ধ হয়ে গেছিল, তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই গণতন্ত্র একটা ভিতের উপর উঠে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন তরুণ, তা দেখে আসি। বঙ্গবন্ধু হত্যার পরে যে গণতন্ত্র রুদ্ধ হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল, এই জননেত্রী শেখ হাসিনা আসার পরে এইটা আবার পুনরুদ্ধার হয়েছে। এই অবদানের কথা ভোলার মতো না, সে যে অবদান রাখছে বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের যে কোনো অবকাঠামো উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের যথেষ্ট উন্নয়ন হচ্ছে এবং ভালো চলছে, অপশক্তি আছে, তাদের বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে রুখে দাঁড়ানো সম্ভব অবশ্যই দেশ সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাবে। পর্যায়ক্রমে দেশ এগিয়ে যাচ্ছে এবং সামনের দিকে আরও রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি সমৃদ্ধিশীল হচ্ছে এবং সামনের দিকে আরও এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, দেশ বর্তমানে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিয়ে অনেকটা এগিয়ে গেছে। এভাবে চলতে থাকলে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি রোল মডেল হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। দর্শক, গাজীপুরের কালিয়াকৈরে চলছে আওয়ামী লীগের সম্মেলন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ডিএম সামান উদ্দিন। সামান, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? হাবিব, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাতির পিতা সরকারি কলেজের সামনে। সারা দেশের নয়, সরকারি আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক যে সম্মেলন হচ্ছে তার ধারাবাহিকতায় আমাদের কালিকলে চলছে আওয়ামী লীগের তৃতীয় বার্ষিক সম্মেলন। আজকে এখানে এই সভাপতি পদে একাধিক প্রার্থী রয়েছেন, সাধারণ পদে একাধিক প্রার্থী রয়েছেন, তবে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং নিরপেক্ষ যোগ্য লোক এই সম্মেলনে যে তাদের নেতা নির্বাচন করতে পারেন, তার ধারাবাহিকতাই কিন্তু আমাদের গাজীপুরের যে আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকরাম মোহাম্মদ জামিল সাহেব, তিনি সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে সুষ্ঠু এবং যোগ্য লোক যাতে এই নেতৃত্ব দিতে আসেন। এই মুহূর্তে আমি এখানে আপনার সাথে কথা বলবো, আসলে কেমন লোককে আপনি চাচ্ছেন? কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজকে। পৌর আওয়ামী লীগের অনেকবার আহ্বায়ক কমিটি হয়েছে, কিন্তু এইবারই প্রথম যে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলন আমরা চাচ্ছি তরুণ এবং শিক্ষিত এবং যারা সকলকেই ভালোবাসে এবং আওয়ামী লীগের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করে, সেই তরুণ নেতাদেরকে আমরা বেছে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং আশা করি যে সুষ্ঠুভাবে প্রথম অধিবেশন শেষ হবে, দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে হোক, আমাদের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আকমুজ্জল হকের মাধ্যমে হোক, সমঝোতা না গেলে অবশ্যই ভোটের মাধ্যমে এই আমাদের সভাপতি সেক্রেটারি নির্বাচিত করা হবে। একদম, সাধারণ জনগণ যেমনটি বলেছিলেন যে সুষ্ঠু, যোগ্য এবং যারা যোগ্য নেতৃত্ব আসবে তারা এই সম্মেলন তাদেরকে নেতৃত্ব বাছাই দিতে চান। এই ছিল আমার কাছে কালিয়াকৈর ত্রিবার্ষিক সম্মেলনের আপাতত খবর। খবর হাবিব। সামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুরের কালিয়াকৈর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ডিএম সামান উদ্দিন। হবিগঞ্জের চুনরু ঘাটের ব্যবসায়ী আবুল হোসেন আকুল মিয়া হত্যার দেড় বছরও ধরা ছোঁয়ার বাইরে প্রধান আসামি, আসামি রঞ্জন পাল। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, তদন্তের ধীরগতির কারণে সঠিক বিচার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। যদিও মামলা তদন্ত কর্মকর্তা বলছেন প্রধান আসামিকে গ্রেপ্তার করে দ্রুতই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। হবিগঞ্জ থেকে এস এম সুরজালের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ আকন। 2018 সালের 1 মার্চ ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে নির্মমভাবে খুন হন ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকুল মিয়া। হত্যার দেড় বছর পার হলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে মামলার প্রধান আসামি রঞ্জন পাল সহ কয়েকজন, যদিও পুলিশের কয়েক দফা অভিযানে গ্রেপ্তার হয় আটজন। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, মামলার ধীরগতির কারণে বিচার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। আজ 21 মাস হয়ে গেল, এখনো আমরা বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি। প্রশাসনের কাছে এটি চাই, আমার বাবার জন্য বিচার হয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার পাই। এ ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী নেতারা।
দেড় বছরে মামলার তদন্ত কাজ শেষ না হয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচারের দাবি জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কাজ শেষ করার কথা বললেও আসামি পক্ষের আইনজীবী বলছেন ভিন্ন কথা। আমার যে আসামি কথা কশ্মীর কালোয়ের সাথে জড়িত না এবং সুষ্ঠু তদন্ত আমিও সুষ্ঠু তদন্তের জন্য দাবি রাখি। এদিকে দ্রুত মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করার কথা জানালেন পিবিআই এই কর্মকর্তা। সরাসরি যারা কাজ করেছে হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের ব্যাপারে আমরা তথ্য এবং তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আমরা দ্রুত এই মামলার তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট দাখিল করব। মামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজীব পূর্বাচ্চ নতুন শহরে সেন্ট্রাল ভিজনের ডিস্ট্রিক্ট সিবিডি এর একাংশের অর্থায়ন এবং উন্নয়নে কাজ করবে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি কোম্পানি লিমিটেড। সম্প্রতি বেজিংয়ে চায়না এনার্জির প্রধান কার্যালয়ে পাওয়ারপেক হোল্ডিংস ও কাজিমা কর্পোরেশন কনসোর্টিয়ামের সাথে প্রতিষ্ঠানটি $360 কোটি প্রকৌশল ক্রয় এবং নির্মাণ চুক্তি হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। পাওয়ারপেক হোল্ডিংস ও কাজিমা কর্পোরেশন কনসোর্টিয়ামের পক্ষে পাওয়ারপেক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার এবং চায়না এনার্জি কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ঝাং হংমিং ঐতিহাসিক এই ইপিসি চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতের হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যায় অভিযুক্ত চারজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে রাজ্যটির মাহবুবনগর জেলার চাটানপালিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে 28 নভেম্বর আগুনে পোড়া অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রাথমিক তদন্তে পাওয়া যায় ওই তরুণী চিকিৎসককে গণধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এরপর গত 30 নভেম্বর ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ। ভোরে মামলাটি তদন্তের জন্য চার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তারা পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। দর্শক, এর সঙ্গে শেষ করবো এশিয়ান নিউজ। তার শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। আদালতে অধ্যত্তপূর্ণ আচরণ ক্ষমার অযোগ্য মন্তব্য কাদেরের। সরকারি আদালত অবমাননা করেছে পাল্টা অভিযোগ ফখরুলের। নতুন পেঁয়াজ ওঠার পরেও কমেনি দাম। ভরা মৌসুমেও নিয়ন্ত্রণহীন শীতের সবজির বাজার, ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে কাভার্ড মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, আহত আরও 5 জন। প্রিয় দর্শক, এশিয়ান নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।